রাজীব নন্দীর ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে একটা নতুন বুক রিভিউ দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। বাতিঘর থেকে প্রকাশিত এই বইটি লিখেছেন একজন সাংবাদিক, একজন শিক্ষক এবং একজন গবেষক সাংবাদিক, তিনজনের যুতবদ্ধ প্রচেষ্টায় এই বইটি বাজারে এসেছে। আমি যখন আমার শিক্ষার্থীদের কাছে যখন এই বইটা নিয়ে যাই ক্লাসরুমে, তখন তারা বিপুল উৎসাহে দেখে বাংলা ভাষায় তারা বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা, মাল্টিমিডিয়া জার্নালিজম, মোবাইল জার্নালিজম এবং অনলাইন সংবাদ কক্ষ নিয়ে, সংবাদ ব্যবস্থাপনা নিয়ে একটি বাংলা বই হাতে পেয়েছে। নিঃসন্দেহে এই ঘটনাটি বাংলা ভাষায় গণযোগাযোগ এবং সাংবাদিকতার বিদ্যায়তনিক চর্চার জন্য একটি মাইলফলক বলে মনে করি। আজ আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিও বানানোর একটু আগে আমি ক্লাসরুম থেকে এসেছি। ক্লাসরুমে আমি দারুণ কিছু ফিডব্যাক পেয়েছি আমার স্টুডেন্টদের কাছ থেকে। তোরা কথা দিয়ে আসছে কস, তোরা কি ভয় পাইতেছ? হ্যাঁ যুবক পোলাপান, ভয় পাইতেছ? চলবো কি চলবো না? দুই মলাটের কোনো বইয়ের মধ্যে দারুণ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যে ইনফরমেশনটা আমার এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকতা করার জন্য আমার বর্ম হিসেবে কাজ করবে, আমার অস্ত্র হিসেবে কাজ করবে। অর্থাৎ বাংলাদেশে এখন ওল্ড মিডিয়া আর নিউ মিডিয়ার প্যারাডাইমের ঠিক মাঝামাঝিতে অবস্থান করছি আমরা। এই ওল্ড মিডিয়া এবং নিউ মিডিয়া প্যারাডাইমের মাঝামাঝি অবস্থানের মধ্যে এই বইটি হয়ে উঠছে আমাদের কাছে সেতুবন্ধ। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে প্রথমবারের মতো আমার সাথে ইন্টারেক্ট করছেন অনলাইনে, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার বাকি কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলে আসি মূল আলোচনা। আমরা বিশ্বায়নের পৃথিবীতে বসবাস করছি আর এই বিশ্বায়ন আমাদেরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, যা দ্বারা তার নাম হচ্ছে অনলাইন। এই যে আপনি বসে এই মুহূর্তে আপনার মোবাইল ফোনে কিংবা ট্যাবে কিংবা ল্যাপটপে বা আপনার কম্পিউটার স্ক্রিনে যে আমার এই ভিডিওটি দেখছেন, সেটা কিন্তু অনলাইনের কারণে। বাংলাদেশের সাংবাদিকতাও এখন প্রথাগত সাংবাদিকতা থেকে অনেকটা ভিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা না চাইলেও কাগজের পত্রিকা এবং বৈদ্যুতিন সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যম, তারা অনলাইনে হাজির হতে বাধ্য হচ্ছে। কিন্তু অনলাইন সাংবাদিকতা আসলে কী? মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বা কী? হাতে একটা স্মার্টফোন থাকলে আমি আসলে কী করতে পারি একজন সাংবাদিক হিসেবে? এবং সাংবাদিক হিসেবে করার পর নাগরিক হিসেবে আমার দায়িত্ব কী? আবার হাতে মুঠোফোন থাকলেই কি আমি সাংবাদিক? পৃথিবীতে এখন একটি নতুন ট্রেন্ড এসেছে, সেটা হচ্ছে মোবাইল জার্নালিজম। কিন্তু যখন টাইপরাইটার এসেছে তখন কি আমরা তাকে বলেছি টাইপরাইটার জার্নালিজম? কিংবা যখন ডেস্কটপ এসেছে আমরা কি বলেছি ডেস্কটপ জার্নালিজম, কিবোর্ড জার্নালিজম? না, বলিনি। মোবাইল ফোনকে আমরা মোবাইল জার্নালিজম বলছি এই কারণে এই মোবাইল ফোনটি কমপক্ষে 17টা মাধ্যমকে হজম করে ফেলেছে। ক্যালেন্ডার, রেডিও, ট্যাপ রেকর্ডার, ভিডিও, আমার দৈনন্দিন ডায়েরি, এরকম করে দেখা গেলে কমপক্ষে 17 থেকে 23টা মাধ্যমকে এই মিডিয়াটি হজম করেছে। অর্থাৎ এই ছোট্ট যন্ত্রটি এমনভাবে অন্যান্য যন্ত্রকে হজম করেছে, যার কারণে তার প্রতি একটা আলাদা নজর দিতে হবে। মোবাইল ফোন এবং অনলাইন মিডিয়া নিয়ে বাংলাদেশের এই মুহূর্তে এ টু জেড ক্যাটাগরির একটি দুর্দান্ত আলোচনা হচ্ছে এই বইটি। বাংলাদেশের সবচেয়ে বড় মননশীল পুস্তক বিপণী কেন্দ্র ও প্রকাশনা সংস্থা বাতিঘর থেকে এই বইটি বেরিয়েছে। এটি লিখেছে কাজী এম আনিসুল ইসলাম, সাইফুল সামিন এবং মোহাম্মদ সুমন আলী। তাদেরই যুতবদ্ধ প্রচেষ্টার ফল হচ্ছে এই বইটি। এই বইয়ের আগাগোড়া আলোচনাতে একটি প্রশ্নকে খাড়া করা হয়েছে, সেটি হচ্ছে কি অনলাইন সাংবাদিকতা কী, অনলাইন সাংবাদিকতার ভর কেন্দ্র কী, কাদেরকে নিয়ে অনলাইন সাংবাদিকতা এবং অনলাইন সাংবাদিকতা করার প্রস্তুতিগুলো কী কী। আর অনলাইন সাংবাদিকতা যদি আমি বুঝি তাহলে অনলাইন সাংবাদিকতায় অংশগ্রহণ করার জন্য নিজেকে কীভাবে আমি প্রস্তুত করে তুলব। এবং ভূমিকাতে লেখকরা বলছেন এই বই লেখার পরিকল্পনা প্রায় 4 বছর আগের। মহামারী করোনার সময়টিকে আমরা সর্বোচ্চ ব্যবহার করেছি এবং পাণ্ডুলিপিটিও পর্যালোচনা করার জন্য বাংলাদেশের একজন শিক্ষক, একজন সম্পাদককে দেওয়া হয়েছে বাতিঘরের পক্ষ থেকে। সুতরাং বলতে পারি এটি নিছক কোনো পদোন্নতির সোপানস্বরূপ, লোকচক্ষুর অন্তরালে গবেষণা গ্রন্থ নয় এবং এটা কোনো জ্ঞান গম্ভীর, গুরু গম্ভীর জ্ঞানতাত্ত্বিক আলোচনা নয়। এটি হচ্ছে বাংলাদেশের মিডিয়ার সর্বশেষ ট্রেন্ডের সাথে নিজেকে আপডেটেড রাখার একটি চমৎকার প্রকাশনা। এই লেখকরা মূলত এই বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে দেখিয়েছেন যে বাংলাদেশের মিডিয়াগুলো এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে, যেটা নাম হচ্ছে কনভার্জেন্ট মিডিয়া।
কনভার্জেন্ট মিডিয়া একটি নতুন থিওরি হিসেবে এসেছে আমাদের দেশে। সেটি হচ্ছে, আগে যখন আমরা বলছি স্মার্টফোন আসার আগে একটা ছিল পত্রিকা, তারপর ছিল টেলিভিশন, তারপর ছিল অনলাইন। কিন্তু এখন দেখা যাচ্ছে পত্রিকাও অনলাইনে হাজির হচ্ছে, টেলিভিশনের চ্যানেলও অনলাইনে আসছে, এবং অনলাইন সংবাদপত্র, অনলাইন যে গণমাধ্যম, সেটি মাল্টিমিডিয়ায় পরিণত হচ্ছে। সব কিছু একীভূত হয়ে যাওয়ার নামই হচ্ছে আসলে কনভার্জেন্ট মিডিয়া। এই কনভার্সেন্ট মিডিয়ার আলোচনাতে তারা এমনভাবেই আলোচনাটা নিয়ে এসছেন, আমার কাছে মনে হচ্ছিল যে 70-এর দশকে সারা বাংলাদেশ সহ উন্নয়নশীল বিশ্বে ওল্ড প্যারাডাইম এবং নিউ প্যারাডাইমের যে আলোচনা ছিল, সেই নতুন করে সে আলোচনা এসেছে যে ওল্ড মিডিয়া দিন শেষ, নিউ মিডিয়ার বাংলাদেশ। অর্থাৎ নিউ মিডিয়া টেকনোলজি এসে কী করবে সেটা নিয়ে তারা আলোচনা করছে। প্রথম অধ্যায়টি হচ্ছে খুব চমৎকারভাবে এখানে আলোচনা করেছে অনলাইন সাংবাদিকতার ধারণা ও বিকাশ। অনলাইন সাংবাদিকতার সংজ্ঞা দেওয়া হয়েছে, বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় চ্যাপ্টারটিতে বলা হচ্ছে যে অনলাইন সংবাদ কক্ষ ও সংবাদ। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, প্রতিটা অধ্যায় শুরু হয়েছে কোনো না কোনো একটা ছোট উস্কানি দিয়ে, কখনো আইজ্যাক আজিমোভের গল্প দিয়ে, কখনো দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন ছুড়ে, কখনো দেখা যাচ্ছে একটা অফার করছে। অর্থাৎ পাঠককে এখানে ইনভলভ করা হয়েছে যে কিভাবে আপনি এই বই পড়বেন। এবং এখানে প্রথম অধ্যায়ে বলা হচ্ছে যে 1450 সালের দিকে জার্মান নাগরিক জোহান্স গুটেনবার্গ মুদ্রণ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে শুধু যোগাযোগ বিপ্লবী ঘটাননি, মানুষের সৃষ্টি ও সৃজনশীলতার ইচ্ছেকেও বাড়ি দিয়েছেন বহুগুণ। জোহান্সবার্গের এই আবিষ্কারকে কেন্দ্র করে এই অধ্যায়টি শুরু হয়েছে একদম প্রথম থেকেই। এই ভবিষ্যৎবাণী আজকে আমরা সফল হতে দেখছি। এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে একজন অনলাইন সংবাদকর্মী সব ধরনের গণমাধ্যমে কাজ করার জন্য অভিজ্ঞ হতে হবে, এবং তাকে বলা হচ্ছে অরৈখিক মাধ্যম। আমরা এখানে রৈখিক মাধ্যম এবং অরৈখিক মাধ্যম দুটো মাধ্যমের ব্যাপারে জানি। এটি খুব ইন্টারেস্টিং আলোচনা আমার জন্য, বিশেষ করে বিদ্যায়তনিক পরিসরে সাংবাদিকতায় যারা কাজ করছেন তারা কিন্তু এই ধরনের শব্দগুলোর সাথে এই প্রথমবারের মতো বাংলাদেশে বাংলায় পরিচিত হচ্ছেন। অর্থাৎ এই বইয়ের লেখকদের ক্রেডিট এটাই যে ইংরেজি ভাষার বাইরে গিয়ে এই প্রথম বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার একটি পূর্ণাঙ্গ বাংলা টেক্সট আমাদের হাতে এসেছে। এছাড়াও এখানে অনলাইন সাংবাদিকতার ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা একটা গল্প দিয়ে শুরু করতে পারি, যদিও এখানে একটু ছোট্ট ত্রুটি আছে। সেটা হচ্ছে গবেষকগণ অর্থাৎ লেখকরা সরাসরি বলেননি যে বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার জনককে, কিংবা কোন সংবাদ মাধ্যম বাংলাদেশে প্রথম অনলাইন সাংবাদিকতা শুরু করে, কিন্তু তারা অপরের উদ্ধৃতি দিয়ে তারা শুরু করেছেন। যদিও কিছু কিছু জায়গায় তথ্য ঘাটতি রয়ে গেছে এবং যথাযথ তথ্যসূত্র ব্যবহার করা হয়নি। আমি মনে করি যে পরবর্তী সংস্করণে যদি এগুলো নজর দেওয়া হয় তাহলে দারুণ একটি আলোচনা হতে পারে। এটা বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার প্রারম্ভিক পর্যায়ে নিয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই বলা হচ্ছে, এটা একটু আত্মবিশ্বাসের অভাব বলে মনে হচ্ছে আমার কাছে। কারণ আমরা ধারণা করছি কিংবা দিনক্ষণ নেই, এই ধরনের কোনো সমীকরণ পাঠক দর্শক শ্রোতাদের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য নয়। কারণ পাঠক দর্শক শ্রোতারা আপনাদের কাছ থেকে, এই বইয়ের পাঠকরা আপনাদের কাছে ক্রেডিবল ইনফরমেশন চেয়েছে, সুতরাং আপনারও ক্রেডিবল ইনফরমেশন দিতে বাধ্য, কারণ এই বইটি আমি টাকা দিয়ে কিনেছি। এছাড়াও তথ্য প্রযুক্তির উন্নয়নের হাত ধরে অনলাইন সাংবাদিকতার বিবর্তনকে তারা 4টি ধাপে দেখিয়েছেন। এভাবে প্রথম অধ্যায় শেষ হচ্ছে এবং দ্বিতীয় অধ্যায়ে বলা হচ্ছে যে স্বতন্ত্র অনলাইন গণমাধ্যম এবং প্রথাগত গণমাধ্যম, এভাবে করে এখানে ভাগ করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশের সাংবাদিকতা এখন যুগ সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখন এক যুগ থেকে আরেক যুগে যাচ্ছে। যুগসন্ধিক্ষণ কাকে বলে? যুগসন্ধিক্ষণ হচ্ছে সেটাই যখন কোনো একটা যুগের পর আরেকটা যুগ আসে, সে মাসকালের ঝাঁকুনিটার নাম হচ্ছে যুগসন্ধিক্ষণ। বাংলাদেশের প্রথাগত সাংবাদিকতাকে এখন বিদায় দেওয়ার সময় এসছে, কিন্তু তার মানে এই না যে পুরোপুরি উড়ে যাবে। রেডিও চলে গেছে, টেলিভিশন এখন আর কেউ দেখে না, ম্যাগাজিন তো চলেই গেছে, এবং সংবাদপত্র যায় যায় অবস্থা, কিন্তু দিন শেষে থেকে যাবে মুখোমুখি বসিবার মাল্টিমিডিয়া মোবাইল ফোন। এই যে মাল্টিমিডিয়া মোবাইল ফোন এখন অনলাইন সাংবাদিকতার জন্য সবচেয়ে বড় প্রযুক্তিক হাতিয়ার হিসেবে কাজ করবে। সেই মাল্টিমিডিয়া মোবাইল ফোনকে কেন্দ্র করে কীভাবে আপনি মাল্টিমিডিয়া নিজেকে দক্ষ করবেন এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার ধরন ধারণ, বাংলাদেশে মাল্টিমিডিয়া সাংবাদিকতার সম্ভাবনা এবং নিউজ ওয়েবসাইট, ডেটা সাংবাদিকতা কী, ডেটা সাংবাদিকতা ব্যবহার করে আপনি কীভাবে পাঠক দর্শককে খুব সহজে গ্রাফিক্সের মাধ্যমে তথ্য উপস্থাপন করতে পারবেন, মোবাইল সাংবাদিকতা কীভাবে করবেন এবং মোবাইল সাংবাদিকতা করতে গিয়ে এডিটিং, বিশেষ করে এডিটিংটা কীভাবে করবেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবাদিকতার নৈতিকতা, অর্থাৎ অনলাইন সাংবাদিকতার নৈতিকতা নিয়ে এখানে আলোচনা করেছি। বিকল্প ধারা সাংবাদিকতা তো আছেই, সব শেষে অর্থাৎ 9:30 চ্যাপ্টার আমি এখানে বলছি। এই কারণে এই বইটা যখন শেষ হচ্ছে তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে শেষ হইয়াও হইল না শেষ, হঠাৎ করে আমরা পাচ্ছি করোনাকালীন বাংলাদেশের সাংবাদিকতা।
করোনাকালীন বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে এই আলোচনাতে আমরা খুব দারুণভাবে পেয়েছি যে করোনা সময়টাতে, অর্থাৎ করোনা সংক্রমণের সময়টাতে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা কেমন ছিল। তো প্রিয় পাঠক, দর্শক, শ্রোতা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতার বিদ্যায়তনিক শিক্ষক, শিক্ষার্থী, গবেষকদের জন্য নিশ্চয়ই এই বইমেলা হয়তো হয়ে উঠবে একটি দারুণ একটি বইয়ের প্রাপ্তিস্থান। বাংলাদেশের চট্টগ্রাম এবং ঢাকা সহ বিভিন্ন বাতিঘরে, বিভিন্ন আউটলেটে এই বইটি পাওয়া যাচ্ছে। এই বইটি কিনলে আপনি ঠকবেন না এবং বেলাইনে চলা অনলাইন সাংবাদিকদের লাইন নিয়ে আসবে এই বইটি। সবাইকে শুভেচ্ছা, আমার পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চেপে রাখুন যদি আপনি অগ্রিম রিমাইন্ডার পেতে চান। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে অন্য কোনো বুক রিভিউতে অন্য কোনো দিন।